সফলতা, যার কথার চেয়ে কাজ বেশি তার সফলতা বেশি। যে নদী বহমান সেই নদীর বহে যাওয়ার শব্দ হয় না, সেই নদী অনেক দূর সুন্দরভাবে বয়ে যেতে পারে। দুশ্চিন্তা দূর করার জন্য কাজে সবসময় ব্যস্ত থাকতে হবে। মন্দ সহচর্যের থেকে নিঃসঙ্গ থাকা অনেক ভালো। একা থাকলে অনেক কাজ করা যায়, অনেক সুন্দরভাবে সেই কাজের সফলতা আসে। যিনি নিজের মন নিয়ন্ত্রণ করতে পারেন তিনি সফলতা পাবেনই। আপনি ভালো মানুষ হলে নিজের কাজকে সবসময় আপনি ভালোবাসবেন, তার মানে আপনার কাজে সফলতা আসবেই আসবে। তোমাকে মনের অভিভাবক হতে হবে। যেমন স্নেহময় পিতামাতা তার সন্তানকে সর্বদাই সৎপথে সৎ চিন্তা নিয়ে থাকার জন্য কত সাধ্য সাধনা করে, তেমনি তোমাকে তোমার নিজের মনের চিন্তাভাবনা সব কিছুর ওপরই একটা সচেতনতা আনতে হবে। সবাই বলে মন চঞ্চল, সবাই বলে শিশুরা চঞ্চল, লেখাপড়ায় মন নেই, কেবল খেলায় মন। ভেবে দেখো তোমার মনও কি ওই শিশুর মতো চঞ্চল নয়? সেও কি জগতের ক্ষণভঙ্গুর সুখের আশায় মিথ্যা খেলায় মত্ত নয়? ভেবে দেখো শিশুকে যদি ভালোবেসে বুঝিয়ে প্রয়োজন মতো খেলার ব্যবস্থা করে মনটাকে লেখাপড়ায় আনতে পারো, তবে তোমার চঞ্চল মনকে সংসারের কর্তব্যরূপ প্রয়োজনীয় খেলাটুকু দিয়ে বাকি সময় কেন ইষ্ট সাধনায় বসাতে পারবে না? তোমার মনটাকেও তো ইষ্ট সাধনার মধ্যে বসাতে হবে, মন শান্ত করে। অবাধ্য সন্তান যদি তোমার স্নেহে মুগ্ধ হয়ে একদিন শান্ত হয়ে পড়তে বসে, তবে তুমি কেন তোমার মনকে ততোধিক স্নেহ দিয়ে গুরু স্মরণে রাখতে পারবে না, আসনে বসাতে পারবে না? সাধনা কেবল জীবনের উদ্দেশ্যকে বোঝার, বুঝতে পারলে পুরুষার্থ আপনা হতেই আসবে। সময় যে কত মূল্যবান তখন বুঝতে পারবে। আজ সারাদিন গভীরভাবে চিন্তা করো জীবনের উদ্দেশ্য। সাধনা কেবল সেই উদ্দেশ্যের দিকে নিজের মনকে এগিয়ে নেওয়া। মন চঞ্চল হয়ে মরিচিকার পেছনে ছুটলে তাকে শান্ত করে জিজ্ঞাসা করো, কি চাইছিস তুই? যা চাইছিস তা পেলে কি জীবনে শান্তি পাবি? কত কিছুই তো চেয়েছিলি, পেয়েছিস অনেক, তাতে কি শান্তি পেয়েছিস? তবে আবার কেন? তখনই তাকে স্নেহ দিয়ে বুঝিয়ে মাতৃচরণে গুরুস্মরণে নাম আশ্রয় এনে ফেলো। এই তো সাধনা, এই তো যোগ, এই তো ধ্যানের সিঁড়ি, এই তো সেই সফলতা। বন্ধুরা, আমরা সবাই সফল হবার চেষ্টা করব নিজ নিজ কাজে, খুব ভালো থাকব। আজকের দিনটা ভীষণ সুন্দর, মঙ্গল হোক সবার, শুভ সকাল।